অন্যদিকে সন্দেহশালী মানুষের অভিযোগ শুনতে ইমেল চালু করা হলো এবং আদালতের নির্দেশ মেনে এই ইমেল চালু করলো সিবিআই। সন্দেহশালী মানুষ সব অভিযোগ জানাতে পারবেন এই ইমেলে, অর্থাৎ ইমেলের মারফত তারা অভিযোগ জানাতে পারবেন। যদি কোনো সমস্যা সেখানে নতুন করে সৃষ্টি হয় অথবা পুরনো কোনো অভিযোগ তারা দায়ের করতে চান তাহলে এই ইমেলের মাধ্যমে তারা করতে পারবেন, যার আইডি sandeshkhali@cbi.gov.in। আরও একবার জানাই আপনাদেরকে, সন্দেশখালী মানুষের অভিযোগ শুনতে এবার ইমেল। কলকাতা হাইকোর্টের নির্দেশ আগেই ছিল যে সন্দেশখালী প্রতিটি মামলার এবার তদন্ত করবে সিবিআই, এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সিবিআই এর তরফ থেকে যে নতুন ইমেল আইডি ক্রিয়েট করা হয়েছে অর্থাৎ তৈরি করা হয়েছে সেই ইমেল আইডির ছবিটাও আপনাদের সামনে তুলে ধরছে রিপাবলিক বাংলা। যে আইডিতে অভিযোগ জানাতে পারবেন sandeshkhali@cbi.gov.in, এই ইমেল আইডিতে অভিযোগ জানাতে পারবেন সন্দেশখালীর বাসিন্দারা। অন্যদিকে ধর্মীয় মঞ্চে দাঁড়িয়ে বিভাজনের রাজনীতির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। রাজনীতি হোক বা কোনো ধর্মীয় মঞ্চ, বারবার ভোট ব্যাংকেই টার্গেট করা হয়েছে, টার্গেট করে বিভাজনের রাজনীতি করছেন মমতা, এমনটাই অভিযোগ করতে শোনা যাচ্ছে বিরোধীদের। গতকালের যে মঞ্চ, সেই উৎসবের মঞ্চ থেকেই কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে একটার পর একটা নিশানাতে কেন্দ্রীয় সরকার এবং একই সঙ্গে মূলত কেন্দ্রীয় এজেন্সিকে করেছেন তাতে কার্যত বিভাজনের রাজনীতির অভিযোগ সামনে আনছেন বিরোধীরা। বারবার ভোট ব্যাংকে টার্গেট করে এই বিভাজনের রাজনীতি করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই অভিযোগ বিরোধীদের। ধর্মীয় মঞ্চে দাঁড়িয়ে বিভাজনের রাজনীতি কিভাবে করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই অভিযোগ, সেই প্রশ্নকে সামনে রেখেই কার্যত সোচ্চার হয়েছেন বিরোধী শিবিরের নেতারা। এবং রাজনীতি হোক বা কোনো ধর্মীয় মঞ্চ, বারবারই ভোট ব্যাংকেই টার্গেট করা হয়, ভোট ব্যাংকে টার্গেট করে বিভাজনের রাজনীতি, মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একবার বরং মমতা বন্দ্যোপাধ্যায় সেই মন্তব্য আপনাদের সামনে তুলে ধরি, যার প্রেক্ষিতে দাঁড়িয়ে এত বিতর্ক। चुनाव का टाइम है, आप चुन चुन के मुस्लिम लीडर को फोन करते हैं और करके बोलता है क्या चाहिए, हम बोला कुछ नहीं चाहिए, ओ लोगों का हिम्मत से काम लेना है, ओ लोगों को वादा होता है, ओ लोगों को प्यार को মাপক তো চিন্না এতনা মুশকিল আশকার নেহি হে। আমি অনেকের মধ্যে প্রশ্ন আছে, এনআরসি হবে কিনা, সিএএ হবে কিনা, আবার ইউনিফর্ম সিভিল কোড নিয়ে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসছে, আমরা মানব না, গায়ের জোরে মানব না, গায়ের জোরে মানব না, গায়ের জোরে মানব না, বিকুল আপ রহে কুল কুল, হাম রহেগা কুল কুল, नहीं करने देंगे। याद रखना, कोई भी दुष्टुमी हो, जतई बदमाशी हो, जतई चक्रांत हो, जतई टाकार खेला हो, जतई नोंरामी हो, जतई रंबम सैम कैप हो, मने रखबे आपका ईमानदारी, आपनादेर ईमानदारी आमादेर बांग्लाय মামাটি মানুষকে অনেক শান্তিতে রেখেছে, ভালো রেখেছেন। আপনারা শান্তিতে থাকবেন, আপনারা স্বস্তিতে থাকবেন, আপনাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের, তার কারণ আমরা থাকতে আপনাদের কেউ কোনো রকম অত্যাচার করতে পারবে না। একটা লোক বেরিয়ে গেলেও আমরা কিন্তু তাদের নিয়ে আসি পরিযায়ী শ্রমিকদের। বিভাজনের রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই অভিযোগ সামনে উঠে আসছে গতকালের মন্তব্য, এবং সেই মন্তব্যের প্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলনেতা সুমেন্দু অধিকারী বক্তব্য এই প্রসঙ্গে শোনাই কি বলেছেন। মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদেরকে তেজপাতা বলে মনে করেন, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না, গোটা পঞ্চাশে সংখ্যালঘু নাম তাদের ডাকাত তিনি তৈরি করেছেন। এবারে সংখ্যালঘুরা বুঝেছেন যে মমতা ব্যানার্জির পাতা ফাঁদে পা আমরা দিলে আমাদের ক্ষতি, সমাজের ক্ষতি, দেশের ক্ষতি, রাজ্যের ক্ষতি। সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংক ওনার কাছ থেকে সরে যাচ্ছে বলে উনি কার্যত রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন এবং কার্যত উনি উস্কানি দিচ্ছেন মুসলিমদেরকে, ভুল বুঝাবো, এনআরসির ভয় দেখাবো। ভারতীয় জনতা পার্টি এলে আজান বন্ধ করে দেবে, বলবো ধর্মের অধিকার কেড়ে নেবে, একটা নাম এই মিথ্যাবাদী তোলামুলকে বলতে বল।
রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। অর্থাৎ ধর্মীয় মঞ্চ থেকে কিভাবে রাজ্যের প্রশাসনিক প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখানে মন্তব্য করতে পারেন তা নিয়ে সোচ্চার হয়েছে বিরোধী রাজনৈতিক দলের নেতারা। শুভেন্দু অধিকারী বক্তব্য আপনাদের সামনে একেবারে স্পষ্ট, বারংবার যে অভিযোগটা উঠে আসছে যে বিভাজনের রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সবটাই যেন কোথাও না কোথাও গিয়ে এই নির্বাচনকে কেন্দ্র করে, ভোট ব্যাংকে কেন্দ্র করে যে অভিযোগ সামনে আনছে বিরোধী রাজনৈতিক দলের নেতারা। সুকান্ত মজুমদারের বক্তব্য, রাজ্যের রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন শুনুন। দেখুন, ঈদের দিনে ঈদের মঞ্চকে, একটা ধর্মীয় মঞ্চ তো, সেই মঞ্চকে রাজনৈতিক কাজে ব্যবহার করছেন এবং উনি ঠিকই বলেছেন, ঈদ তো উনি মিস করেন না কিন্তু রাম মন্দিরটা মিস করে যান। রাম মন্দিরে ওনাকে ডাকা হলো, উনি গেলেন না। উনি ঈদে যাই মানে বোঝাতে চাইছেন রাম মন্দিরে যান না উনি। রাম তো তাদের ওপর দেবতা, এরকম নয় তো শুধু বিজেপির দেবতা রাম, তো ভগবান রামচন্দ্র সবার আরাধ্য, সবার শ্রদ্ধেয়। আজকে মুখ্যমন্ত্রী তো সরাসরি বলে দিলেন যে তিনি ঈদের মঞ্চে যান, মিস করেন না, রাম মন্দিরে যান না, এটা উজ্জ্বল লিখেছেন, কিন্তু এটা ওর মধ্যেই লেখা আছে, বলা আছে। তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি জানানো হচ্ছে, তৃণমূলের সাংসদ শত্রুঘ্ন সিনহার বক্তব্য শুনুন। তুষ্টিকরণ কোন লোক কর রহে দুনিয়া জানতি হে কোন কোন সি পার্টি উস পার্টি মে উনসে জ্যাদা মে রহ চুকা হুঁ কি মে আপনে বর্তনো কো আচ্ছি তরহ পহচানতা হুঁ। মে জানতা হুঁ कि ये विभाजन करने की बात, वायदे नहीं निभाने की बात, जुमलेबाजी की बात, पहली गारंटी कभी पूरी करते नहीं हैं तो नई गारंटी लेकर आने की बात, तुष्टीकरण की बात, एक समुदाय को दूसरे समुदाय से लड़ाने या भिड़ाने की बात कौन पार्टी करती है, जग जाहिर है। मैं उस पर अभी विशेष रोशनी नहीं डालना चाहता हूँ, मैं चुनाव की घड़ी में जो बातें होंगी करूँगा। শত্রুঘ্ন সিনহার বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, যেখানে বিরোধীরা তারা রীতিমতন সোচ্চার হয়েছেন মুক্তার না আপনাদের সামনে একটা বক্তব্য, অর্থাৎ রাজনৈতিক নেতারা তারা কে কি বলছেন একবার শোনাই আপনাদের, শুনুন। ये दंगों के दबंग आज दंगों की बात कर रहे हैं, इससे आप समझ लीजिए कि ये पेशीन गोई कर रहे हैं, भूमिका बना रहे हैं, ये किस मानसिकता और किस मूड के साथ ये बात कह रहे हैं। चाहे दंगे हों, चाहे दंगाई हों, चाहे बलवाई हों, चाहे बाहुबली हों और चाहे आतंकी हों और चाहे आतंकियों के आका हों, इस शासनकाल में उनको जो है ना छूट है और ना उनके उनको किसी भी तरह की इस तरह की हरकत करने पर जो है वो छूट है। और अगर इस तरह की हरकत किसी ने भी करने की कोशिश की तो उसको ऐसी सज़ा मिलेगी जिसके उसके रूह का। মুক্তার আব্বাস নাকভি তার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং মূলত যে বিষয়টা নিয়ে কার্যত প্রত্যেকে সরব হচ্ছেন সেটাই হচ্ছে যে এই উৎসবের মঞ্চ থেকে কিভাবে ধর্মীয় মঞ্চে দাঁড়িয়ে বিভাজনের রাজনীতি করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ভোট ব্যাংকের দিকে তাকিয়ে।